হ্যালো ফ্রেন্ডস অন্তিমালিক ছাদ আপনাদের সবাইকে স্বাগত আর আজকে নিয়ে এসেছি থেকে বেশি কোয়েশ্চেন যেটা এখন আমার কাছে আসছে আপনাদের বিভিন্ন গাছের সবজির ফুল খেয়ে নিচ্ছে পিঁপড়েতে সেটা বরবটি ভেন্ডি এইসব গাছের ফুল খুব পিঁপড়েতে উৎপাদ করছে আর সবজি তো তাহলে পাচ্ছেন না ফুলটা যদি নষ্ট করে খেয়ে ফেলে তাহলে সবজিটা কি করে হবে তো আজকে অনেক ভেবে একটা খুব কার্যকরী উপায় যেটা এনেছি সেটা আমি প্রথমেই আপনাদের বলবো সেটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট একদম পিঁপড়ের হাত থেকে মুক্তি পাবেনি আর তাছাড়াও রয়েছে আরও বেশ কিছু টিপস চলুন শুরু করি তো পিঁপড়ে যে আমার বাগানেও একদম আসে না তা নয় আপনাদের বলার পরেই আমি খুব ভালো করে খেয়াল করে দেখছি এই দেখুন আমার বাগানেও কিন্তু বেশ কিছু পিঁপড়ে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে খুব এদের খুব খুব স্পিড এই দেখুন দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে কিন্তু তেমনভাবে তেমন ভাবে কিছু ক্ষতি করছে না কারণ আমি আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বর্বটি খুব ভালো হচ্ছে আর এদিকে ভেন্ডি গাছেও দেখলাম বেশ কিছু পিঁপড়ে বেড়াচ্ছে তো ভেন্ডি গাছে কিন্তু মিলিবাগ আছে টুকিটাকি তো মিলিবাগের কারণে অনেক সময় মিলিবাগ থাকলে পিঁপড়ে আসে আপনারা জানেন এর আগের মিলিবাগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম সেটা যে মিলিবাগ থাকলে কিন্তু পিঁপড়ে আসবে আর এই পিঁপড়েরাই এই যে মিলিবাগের বংশবিস্তার করতে সাহায্য করে তো এখন এই যে আমাদের যে ফুল ফল নষ্ট করছে তার জন্যে আপনারা একটা খুব কার্যকরী উপায় আছে যেটা করতে পারেন যেমন ধরুন এই যে ভেন্ডি গাছ এই গাছগুলো কিন্তু মাটির সাথে টাচ করে থাকে না এর ডালপালাগুলো এটা বেশ ওপরেই থাকে সেক্ষেত্রে আপনারা যদি এই যে গোড়াতে একটা পেপার সেলোটেপ দিয়ে প্রথমে আটকে নেবেন চারপাশে আমি সব সরঞ্জামগুলো আনি আমি বলেই দিচ্ছি আপনারা একটু বুঝে নেবেন তো এই যে চারপাশ দিয়ে একটা সেলোটেপ দিয়ে আপনারা প্রথমে একটা কাগজ মুড়িয়ে নেবেন তারপরে দেখবেন বাজারে পাওয়া যায় গামবুক তো যে গামবুক আমরা অনেকে ইঁদুর মারার ক্ষেত্রে ব্যবহার করে থাকি আপনারাও না জানেন না কি অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না তো মুদির দোকানগুলোতেই কিন্তু ওই গামবুকগুলো পাওয়া যায় মানে আঠা একটা বইয়ের মতো একদম আঠা এরকম করে বন্ধ করা থাকে তো ওইটা খুললেই ভীষণ আঠা এত আঠা থাকে ইঁদুর তাতে একবার পড়লে কিন্তু আর একদম ছেড়ে যেতে পারে না তো এতটাই আঠা সেই আঠাটা যদি এই যে আমরা গাছের গোড়াতে পেপার মুড়িয়ে ওই পেপারের চারপাশে লাগিয়ে দিই কোনোভাবে তাহলে কিন্তু ওখান দিয়ে যত পেঁপড়ে উঠতে যাবে সবই আঠাতে আটকে যাবে আর এই আঠার একটা সুবিধা আছে আঠাটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় না যেমন আপনারা যদি অন্য কোনো গাম ব্যবহার করেন যেগুলো আমরা বাচ্চাদের এই যে স্কুলের কাজে ব্যবহার করি সেগুলো খুব তাড়াতাড়ি দু তিন ঘন্টার মধ্যে শুকিয়ে যায় তো আঠাটা আপনার এমন নিতে হবে যেই আঠাটা অনেকক্ষণ শুকাবে না তো ওই গাম্বুকের আঠা যদি আপনারা জোগাড় করতে পারেন তাহলে ওই গাছের গোড়া দিয়ে পেপার মুড়ে যদি একদম একবার বসিয়ে দেন ভালো করে একটু তাহলে কিন্তু যত পিঁপড়ে উঠবে একটা উঠতে পারবে না আর আপনার গাছটা একদম সুরক্ষিত থাকবে তো এটা করতে পারলে খুবই ভালো হয় তো যেইগুলো গাছগুলো হেলে যে মাটির সাথে পড়ে থাকে ধরুন যেমন বরবটি গাছ তো একদম সোজা হয়ে থাকবে না তো সেই ক্ষেত্রে যদি মাচা দেওয়ার মতো একটু উঁচু করে করতে পারেন তাহলে এই পদ্ধতিটা কিন্তু অবলম্বন করতেই পারেন তাছাড়া অনেক রকমই ঘরোয়া টোটকা যেমন ওই ভিনিগার তারপরে এই যে লঙ্কার গুঁড়ো এই যে সার্ফ গুঁড়ো এইগুলো তো আমরা ব্যবহার করেই থাকি কিন্তু এগুলো ব্যবহার করেও সব সময় ভালো সুফল পাওয়া যাচ্ছে না সেটা কিন্তু আমার এক বোন ভিডিওতে শেয়ারও করেছে যে সব করা হয়ে গেছে গ্যামাক্সিন তাতেও পিঁপড়ের উপদ্রব কিন্তু কমছে না তো এই যে যেটা বললাম আটকানোর উপায় এটা তো হানড্রেড পারসেন্ট আটকাবেই যদি করা যেতে পারে সম্ভব হয় আর তাছাড়া আপনারা আরেকটা করতে পারেন দেখবেন আমরা ঘরে যদি মাংসের টুকরো একটু সময় রেখে দিই মানে মাংসটা ধরুন বাজার থেকে আনার পরে ওই যে রেখে দিয়েছি তারপরে সেখানে এক ঘন্টা পরে গিয়ে দেখবেন যে কি পরিমাণে ওখানে ওই মাংসটার টুকরোই পিঁপড়ে ধরে প্রচুর পরিমাণে পিঁপড়ে কিন্তু ধরে একদম রাখা যায় না আমার ঘরে একবার পিঁপড়ে হয়েছিল দু তিন বছর আগে খুব পিঁপড়ে হয়েছিল এবারে অতটা হয়নি তো তখন দেখেছিলাম যে একটু মাংস রাখার সাথে সাথে কিন্তু পিঁপড়ে এসে একদম জড়িয়ে ধরে তো সেক্ষেত্রে আপনারা এই যে মাংসগুলোকে না হয় কেটেই নিলেন একটু কিমা বার করে নিয়ে যে হাড়গুলো থাকলো একটু একটু মাংস তার সাথে লেগে থাকলো সেইগুলো একটা কিছু বাটি করে বা কিছু একটা করে গাছের গোড়া দিয়ে রেখে দিতে পারেন পিঁপড়ের খাবার হিসেবে আজকে সেটা আমি নিয়ে এসেছি আমার কাছে যেহেতু ওটা অ্যাভেলেবেল ছিল বলে আজকে আমি নিয়ে এসেছি চলুন দেখাই তো ওটাকে রেখেছি আমি এই দেখুন এই মাত্র জাস্ট আমি রেখে আপনাদের সাথে দু মিনিট এই যে কথা বলছি দেখুন পিঁপড়েরা কিন্তু এখানে আকৃষ্ট হয়ে আসতে শুরু করে দিয়েছে তো আপনারা যদি ওদের এই যে বরবটির যে ফুল আছে বা এই যে আমাদের ভেন্ডির যে ফুল আছে বা এই ধরনের যে কিছুই আছে তার থেকেও যদি লোভনীয় একটা ভুরিভোজের আয়োজন এখানে করে রাখতে পারেন তাহলে কিন্তু ওরা এখানে এসে সেই খাবারটার দিকে আকৃষ্ট হবে আর এটা আমরা সবাই জানি যে মাছের এই এই যে পিঁপড়েরা কিন্তু এই যে মাংসের টুকরো তারপরে মাছের আঁশ দেখবেন মাছের আঁশ রাখলেও কিন্তু প্রচুর পরিমাণে আপনার পিঁপড়ে এসে এরকম ধরে সেই ক্ষেত্রে সবথেকে বেশি আমার মনে হয় এফেক্টিভ হবে আপনাদের চিংড়ি মাছের খোসা তো চিংড়ি মাছের খোসা আমি রেখে দেখেছি প্রচুর পরিমাণে ওখানে কিন্তু পিঁপড়েরা আকৃষ্ট হয় এবং আমি এর আগে কোনো ভিডিওতেও শুনেছি যে চিংড়ি মাছের এই যে খোলা কিন্তু ভীষণ এই যে পিঁপড়েরা আকৃষ্ট হয় এটা একদম ঠিক কথা কারণ আমিও এটা কিন্তু প্রমাণও পেয়েছি এই যে যখন আমরা একটুখানি মাংস যে কিনতে যাই দোকান থেকে যদি একটু মাংসের এই যে ভুঁড়িটাও নিয়ে আসা যায় এই যে নারী ভুড়ি যেগুলো থাকে সেগুলো ছোট ছোট করে কেটে নিয়ে আসলে বিভিন্ন জায়গায় যদি এরকম গাছের মাঝে মাঝে বাটিতে বাটিতে করে দিয়ে রাখা যায় তাহলেও কিন্তু পিঁপড়েগুলো ওই মাংসের দিকে আকৃষ্ট হবে আমাদের কিন্তু অনেকটা পরিমাণেই সেটা পিঁপড়ের হাত থেকে বাঁচতে পারবো কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম তো থেকেই যায় যে প্রত্যেক দিন আর এত মাংসের টুকরোই বা আমরা কোথায় পাবো আর মাছের আশি বা আমরা কোথায় পাবো তো মাঝে মাঝে এইগুলো যখন যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে দেবেন আর তাছাড়া যখন আমাদের কিন্তু ঘরে মাঝে মাঝে এই যে মিষ্টি আসে রসগোল্লার রস তারপরে মিষ্টির রস যে কোনো একটু মিষ্টি কোথাও অল্প অল্প করে মিষ্টি দিয়ে দিয়ে রাখলেন এরকম সেটাও রাখা যেতে পারে তাছাড়াও আপনারা করতে পারেন দুধের মধ্যে একটুখানি চিনি মিশিয়েও কিন্তু এরকম জায়গায় জায়গায় রাখা যেতে পারে মানে ওদের শুধু খাবারটা যেন ওরা এই খাবারের দিকে না যায় খাবারটা অন্য দিকে ওদেরকে আকৃষ্ট করতে হবে সেক্ষেত্রে যদি মধু থাকে আপনার ঘরে একটা বাটিতে একটুখানি মধু লাগিয়ে রেখে দেবেন এরকম কিছুদিন করার পরে আর এই যে ফুলগুলো যখন ফোটে ফুল ফোটার কিন্তু দু দিনের মধ্যেই বরবটিটা বেরিয়ে যায় তো একবার যদি বরবটিটা এই যে বেরিয়ে যায় তখন কিন্তু আর এই প্রবলেমটা হবে না পিঁপড়ে মানে বরবটিটা পিঁপড়েতে খাবে না তো ফুলটাকেই আমাদের বাঁচানোর দরকার তো সেরকম দু একদিন করে এরকম করে দেখুন দেখবেন পিঁপড়ের উপদ্রব অনেকটাই কম হবে তাছাড়া সার্ফ জল শ্যাম্পু জল যেগুলো আমরা স্প্রে করি বিভিন্ন পোকামাকড় তাড়ানোর জন্য সেগুলোও করতে থাকুন আর যারা রাসায়নিকে যেতে চাইছেন মানে এত ঝামেলা করতে পারছেন না বা করতে চাইছেন না তাদের জন্য রয়েছে সাইপার মেথ্রিন সাইপার মেথ্রিন কম্পোজিশনের যে ওষুধগুলো আপনারা পেয়ে যাবেন কেমিক্যাল তো সেই ওষুধগুলো ব্যবহার করলেও কিন্তু ওখানে কোয়ান্টিটি আপনারা জেনে নেবেন তো পার লিটারে কত গ্রাম কি আছে যেহেতু আমি কখনোই এসব ব্যবহার করিনি সেহেতু সেটা আপনাদের সঠিক করে বলতে পারবো না তো সেটা আপনারা জেনে নিয়ে সেই রাসায়নিক পদ্ধতিতেও যেতে পারেন তো যেহেতু আমরা যারা ছাদ বাগানে একটু সবজি করি তারা তো কোনো মতেই আমরা কেমিক্যাল ইউজ করতে চাই না যে একদম অর্গ্যানিক উপায়েই করতে চাই আর সেটাতেই আমাদের আনন্দ তাতে আমাদের সবজি একটু যদি কমও হয় সেক্ষেত্রে কোনো ক্ষতি নেই তো ওটুকুতেই আমরা খুশি থাকি তো চেষ্টা করবেন বাড়ির সবজিটুকু ঘরোয়া টোটকাই যে যেগুলো বললাম এইভাবেই করার তো এইভাবে করলেই আশা করছি আপনাদের পিঁপড়ে অনেকটা কমে যাবে আর পিঁপড়েগুলোকে যখনই এই যে যে খাবারগুলো দেবেন সেই খাবারে এসে ধরবে কোনো উপায়েদের মেরে ফেলার চেষ্টা করবেন কারণ ওরা একটু পরে কিন্তু ওই খাবারটা শেষ হলে আবার হয়তো আসবে আবার হবে যত মেরে ফেলবেন তত কিন্তু পিঁপড়েটা একদম কমে যাবে চলুন আজকের যেই পিঁপড়ে মারার পদ্ধতিগুলো বললাম সেগুলো অ্যাপ্লাই করে দেখুন কি হয় আর রেজাল্ট অবশ্যই আমাকে জানাবেন যে চলুন এবারে কিছু সবজি যেগুলো প্রত্যেক দিন একটু একটু করে না তুললে হয় না তো সেগুলো একবার তুলে নেই চলো তো আজকে প্রথমে এই তুলে নেব একটা সুইট যেটা খুব ভালো হয়েছে সাইড দিয়ে আরেকটা হচ্ছে আর কি আছে চলুন দেখি তোলার মতো দু একটা ভেন্ডিও রয়েছে দুটোই আছে আর নেই এখানে তুলে নেব একটা জুকিনি জুকিনিটা বেশ বড়ই হয়েছে ছাদে প্রচণ্ড রোদ উঠে গেছে আর আজকে যে একটু ভেন্ডি আর একটা সুইটকর্ন আর একটা জুকিনি নিয়েই চলুন নিচেও একটু সবজি আছে নিচের সবজিটুকু তুলে নেই তো চলে এলাম নিচের গার্ডেনে আর বাপরে বাপরে ওপরে যা রোদ ছিল নিচে এসে মনে হচ্ছে শান্তি এখানে একদম ছায়া এখনো রোদ আসেনি আর এখানে রয়েছে বেশ কিছু বেগুন এই গাছগুলো গত বছরের গাছ দেখুন সারা বছর তো আমাকে বেগুন দিয়েইছে মাঝখানে একটু কেমন হয়ে গেছিল কিন্তু আবার যেই একটু বৃষ্টি পেয়েছে আবার গাছগুলো কিন্তু সুন্দর হয়ে প্রচুর বেগুন এখান থেকে পাচ্ছি দিনগুলো একদমই কচি আছে যতগুলো তুলেছি এর আগেও অনেকগুলোই তুলে নিয়েছি খুব সুন্দর সুন্দর দু একটা কুমড়ো ফুলও ফুটেছে আর আমার এই যে নিচের চাল কুমড়ো গাছেও কিন্তু ফুল আসতে শুরু করেছে আজকে আমি নেবো একটু কুমড়ো শাক আর আমার গানের দিদিকে আমি একটু রান্না করে দিয়ে আসব বলেছি বলেছি তো সাত দিন আগে আমি সময়ই পাচ্ছি না কুমড়ো আবার বেশ কিছু দেখছি দু একটা দু একটা ধরছে ডগায় না এই ডগাটাই নেই এটা কেটে নিই খুব সুন্দর কচি হয়েছে ডগাটা আর এখান থেকে একটা নিয়ে নিই ব্যাস এটুকুতেই হয়ে যাবে আর এখানে দেখুন কি সুন্দর একটা বাসা করেছে এখানে ডিমও দিয়েছে এটা মনে হচ্ছে যে বুলবুলি পাখিতে ওই দেখুন একটা ডিমও দিয়েছে এরকম মাঝে মাঝেই কিন্তু আমার ছাদেও আগে বাসা করতো গাছের ফাঁকে ফাঁকে একবার তো খুব সুন্দর বাচ্চাও হয়েছিল আর নিয়ে নেব একটুখানি নিম পাতা আর আমার অনেক বন্ধুরাই মাঝে মাঝেই জিজ্ঞাসা করেন নিম পাতা আমি কী করি আসলে আমি এত নিম পাতা তুলি এটা মনে হওয়াটাই স্বাভাবিক যে এত নিম পাতা এ কী করে তো নিম পাতা কিন্তু বেগুন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর একটু নিম পাতাটা ভেজে নেবেন আলাদা করে আর বেগুনটাও আলাদা করে একটুখানি ছোট ছোটো টুকরো করে ভেজে নেবেন খাওয়ার সময় একসাথে করে নেবেন কারণ আগে থেকে মিশিয়ে দিলে নিম নরম হয়ে যায় আর নিম যদি কুড়মুড়ে থাকে খেতে খুব ভালো লাগে তো খেয়ে দেখবেন খুব ভালো আর মায়েরা বলেন আমাদের যে শনি মঙ্গলবারে পোড়া খেতে হয় তো ওই জন্য আমি চেষ্টা করি একটু শনি মঙ্গলবার করেই এই নিম এখন তুলতে যদিও সববারেই আমি খেয়ে ফেলিও অনেক সময় মনেও থাকে না তো এখন চেষ্টা করি শনি মঙ্গলবার দেখে এই নিম পাতার বেগুনটা খাওয়ার দেখুন কি সুন্দর কচি নিম পাতা আর এই যে টাটকা নিয়ে কচি এরকম ভাজিলে কিন্তু ভীষণ ভালো তার স্মেলটাও হয় তো যারা নিম বেগুন ভালোবাসেন তারা ছোট্ট একটা নিম গাছ কিন্তু বাড়িতে করে রাখতে পারেন অলরেডি আমি ছাদে কিন্তু একটা শুরু করেছি করা একটা টবে বসিয়েছি তো কটা ফুল তুলে নিয়ে চলুন এবার যাই ঘরে আর ছেলেগুলো তো ঘুমিয়েই যাচ্ছে তাদের উঠাতে হবে তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা।